শিলিগুড়ি শিলিগুড়ির লালমোহন মল্লিক ঘাট থেকে কিন্তু বেরিয়ে পড়েছে এক মিছিল, এবং সেই মিছিলে কিন্তু আবেদন জানানো হচ্ছে সংযুক্ত মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য, শঙ্কর মালাকার এবং দিলীপ ঘোষ সহ আরও সংযুক্ত মোর্চা অন্যান্য প্রার্থীদের সমর্থনে কিন্তু আজকে এসএফআই প্রার্থীদের পক্ষ থেকে মিছিল, এবং এই মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছে শিলিগুড়ির ইয়ারভিউ মোড় থেকে। এই মিছিল এই মুহূর্তে কিন্তু রয়েছে শিলিগুড়ির ইয়ারভিউ মোড়ের সামনে, এবং ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলছে সেবক মোড়ের দিকে, তারপর কিন্তু ভেনাস মোড়। আসন্ন 2021-এর বাকি বিধানসভা নির্বাচন আশাবাদী যে 2 তারিখে পশ্চিমবঙ্গে ফল ঘোষণা হবে, এবং তার পরবর্তীকালে পশ্চিমবঙ্গে সংযুক্ত মোর্চা সরকার হবে, তৃণমূল আর বিজেপি দুটো দল পশ্চিমবঙ্গে প্রাক্তন দলে পরিণত হবে। আমরা শিলিগুড়ি এবং দার্জিলিং জেলার ছাত্রদের কাছে আবেদন জানিয়েছি, আমাদের দাবি আমরা পোস্টারে লিখেছি, এখানে আর্ট কলেজ দরকার, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ দরকার, উত্তরবঙ্গ শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে। আমরা এখানে 5 দফা দাবিতে দেখতে পাচ্ছ, এসএসসি টেট বিএসসি চালু করার দাবিতে সবটা নিয়েই আমাদের এই মিছিল। আমরা আশাবাদী গোটা জেলার ছাত্র সমাজ আমাদেরকে সমর্থন করবে এবং সংযুক্ত মোর্চা প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনার নাম? শঙ্কর মজুমদার, এসএফআই দার্জিলিং জেলা সম্পাদক। আজকের মিছিল, আজকের মিছিল আমাদের দার্জিলিং জেলা সংযুক্ত মোর্চার প্রার্থীদেরকে আগামী 17 তারিখ ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানিয়ে ছাত্রদের এই মিছিল। এই মিছিলে আমরা দাবি রেখেছি যে দার্জিলিং জেলা একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি আর্ট কলেজ, কারণ উত্তরবঙ্গের বিশাল অংশের ছাত্রছাত্রীরা প্রত্যেক বছর অন্যান্য রাজ্যে গিয়ে কলকাতায় গিয়ে পড়াশোনা করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ছাত্ররা দাবি জানিয়েছি 2 তারিখে পশ্চিমবঙ্গে সংযুক্ত মোর্চা সরকার হবে ফল ঘোষণার পর, এবং সেই ফল ঘোষণার পর শিলিগুড়ির মানুষের জন্য, দার্জিলিং জেলার মানুষের জন্য আমরা এই দাবিগুলো, তাদের জন্য এই কাজগুলো আমরা করব। এই আবেদন রেখেই আজকে আমাদের ছাত্রদের পক্ষ থেকে এবং এসএফআই এবং ছাত্র পরিষদের পক্ষ থেকে কি মনে হয় সংযুক্ত মোর্চা প্রার্থীরা কতটা জয়লাভ করতে পারবে? আমরা আশাবাদী গোটা রাজ্যে যা ভেবে তৃণমূল এবং বিজেপি সন্ত্রাস এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার কেড়ে নিচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী গোটা পশ্চিমবঙ্গ সহ শিলিগুড়ি দার্জিলিং জেলা ব্যতিক্রম নয়, এই জেলায় সংযুক্ত মোর্চার প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আসবেন। যে মিছিল সেই মিছিল কিন্তু এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ির রাজপথে, ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলছে। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জিন্দাবাদ, জিন্দাবাদ।
এই মুহূর্তে কিন্তু রয়েছে এই সংযুক্ত মোর্চার সমর্থনে এসএফআই প্রাক্তনীদের মিছিল যে রয়েছে ভারতের ছাত্র ফেডারেশনের, সেই ভারতের ছাত্র ফেডারেশনের প্রাক্তনীরা রয়েছে তাদের মিছিল কিন্তু এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ির সেবকমোড়ে এবং ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলছে ইয়ারভি মোড়ের দিকে। এই মুহূর্তে আমরা কিন্তু বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।